প্রভু ওঠো না, দেখো আজ রাতে আমি কি স্বপ্ন শুনেছি প্রভু। তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে প্রভু, ওঠো না, এই কথা শুনতে হতে পারে না প্রভু। প্রভু প্রভুর গহন থাকবে কেন, তাহলে যে স্বপ্নটি আমি দেখলাম সেই স্বপ্নটি কি সত্যি? Oh, my God.
কেন কালো হবো আজ
তুই একবার কথা বল, আমার বাবা বলে ডাক, কে কে আমার বাবা বলে ডাক? আমি বলেছিলাম যে আমার পুত্র লক্ষ্মীর আমি বিবাহ দেব না, আজ বিয়ে দেখি আলো, আমি আমার পুত্র হারাই এত সাবধানে পাহারা রেখে আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না। কুম্ভ শিহরে ছিল ময়রা ময়ূরী, উত্তর শিহরে ছিল আমার হেমস্থানের লাঠি, পশ্চিম দ্বারতে ছিল রোধা ধনস্তরী, দক্ষিণ দ্বারে ছিলাম আমি চাঁদ অধিকারী। কিন্তু কি করে মৃত্য হল সোডার মৃত্যু Thank you.
সদাগর মশাই, কি হয়েছে সদাগর মশাই? সেই সকলের মায়া ছেড়ে বহু দূরে চলে গেছে, বহু দূরে সদাগর মশাই, কিন্তু এত সাবধানে পাহারা রেখে আমি আমার অবত্রকে বাঁচাতে পারলাম না। তবে ধনন্তরী কোথায়? সে যে পালিয়ে গেছে সদাগর মশাই, পালিয়ে গেছে হায় সদাগর মশাই। সেই মান ধনন্তরী কি আমাকে আশ্বাস দিয়েছিল যে তার প্রাণের বিনিময়ে আমার পুত্রকে রক্ষা করবে? আজ সে পালিয়ে গেছে হায় সদাগর মশাই। যেখান থেকে দুষ্ট ধনন্তরী ভাবে লহশিখলিত করে আমার সামনে হাজির করবে, তাই হবে সদাগর মশাই। দেখো সদাগর মশাই, তার আগে চলো আমরা লক্ষ্মীন্দরকে আমরা শিব মন্দিরে নিয়ে যাই। শিব ঠাকুর যদি ওই লক্ষ্মীন্দরকে ফিরিয়ে দেয়। ঠিকই বলেছে ঠাকুর, ঠিক বলেছে, চলো বাবা লক্ষ্মীন্দরকে আমরা শিব মন্দিরে নিয়ে যাবো, ঠিকই বলেছি।
গেল ওরে ওরে লোকাই, তোকে আমি আমার শিব মন্দিরে নিয়ে যাব, যদি আমার শিব ঠাকুরের দয়া হয় আমার পুত্রকে বাঁচিয়ে দেয়। আমি কোনদিনও তোমার পূজা